बस ठीक है ঠিক আছে, এবার পুরোটা খুলে দেখাও, পুরো দেখাতে পারি না, দাঁড় করিয়েই দেখাও না কেমন তুলে তুলে দেখো পুরোটা টেনে। শাড়ি কিনতে এসে তো শাড়িটা পরেই ফেলেন, কি কারণে? শাড়িটা পরে ফেলেছি এই কারণে, আমি এই শাড়িটা খুব পছন্দ হয়েছে দিদির সাথে এসে পরে, দেখে আমার খুব ভালো লাগলো, তো আমি এটা পরেই আর কি ইচ্ছা আছে, আমি এটা পরেই বাড়ি চলে যাব। তো মানে এতটাই শাড়িটা আমার ভালো লেগেছে যে আমি আর মানে মানে আমার বাড়িতে সবাই যেন দেখে শাড়িটা যে পছন্দ হয়েছে। আর আমি আরও চাইছি যে প্রবীণের জন্য মানে বেশি করে মানে এটাতে সচেতন হোক লোকেরা, মানে মাস্ক পরুক কিংবা স্যানিটাইজ ইউজ করি পুজোর সময়টায়। এই দোকানে শাড়ি কিনতে এসে যেটা দেখলাম যে শাড়ির থিমটা এবছরে করোনা অনুসারে হয়েছে, মানে মুখেও মাস্ক থাকবে আর করোনার যে প্রতিচ্ছবি সেটা শাড়িতে তুলে ধরেছে, তার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার একটা মেসেজ ছোট করে সেটাও শাড়িতে লেখা রয়েছে। এটাই আজকে এবছরের নতুন থিম, ভালোই লাগে বেশ ম্যাচিং ম্যাচিং, ওই জন্যই এটা পছন্দ করতে এসেছি, দেখে নিয়েছি আগে বাইরে থেকে, দেখছিলাম ভালো লাগলো বলে আরও কটা খাটিয়ে দেখে নিই, সব কটাই বেশ সুন্দর লাগলো। কটা কিনছেন আর তার ভিতরে এই করোনা শাড়ি কটা থাকছে? আমি মোটামুটি প্রত্যেক বছর যা শাড়ি হয় তার 50% এবছরে করোনা শাড়ি থাকছে, এটা সিওর। অবশ্য কালার আলাদা হতে হবে, ডিজাইনটা একটু আলাদা হতে হবে, এক কালার বা এক ডিজাইন তো নেবো না, কিন্তু থিম ওটা থাকবে, যেখানে পড়লেই বেশ লেখা থাকবে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মুখে মাস্ক পরুন, যেটা এই শাড়িগুলোতে দেখলাম ভালো লাগলো। আপনার নাম? আমার নাম শম্পা বসু, শাওড়াফুলি থেকে এসেছি। কি হয়েছে?
ঘুরে যান ঘুরে যান পুরো আস্তে আস্তে Thank you.